নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে পুরুলিয়ার কাণ্ড নিয়ে আপনাদের কাছে এসেছি নতুন বাংলায়। পিন্টু মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিন্টু মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের একটা মডেল। যেমন যেমন আপনারা জানেন, ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে আধিক্ষেতা বাংলা সংবাদ মাধ্যমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করান, কিন্তু ভেতরে আছে অন্ধকার, গাঢ় অন্ধকার, এবং সেই অন্ধকারে চলে শাসন শোষণ, নির্বিচারে বিরোধীদের সরিয়ে দেওয়ার ইতিহাস। ঠিক তেমনিভাবে পুরুলিয়া কাণ্ডে আজকে পিন্টু মডেল নিয়ে আজকে নতুন বাংলা দর্শকদের কিছু কথা বলবো। কেউ কেউ জানেন তত্ত্বটা, কিন্তু বিশদে জানেন না, একটু জেনে রাখা দরকার, বাংলার মানুষের জেনে রাখা দরকার নতুন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে করেছেন। নতুন বাংলা বলবো না, পুরনো বাংলা, গত 11 বছর ধরে এইভাবেই বাংলাকে করেছেন। তার কারণ আমাদের ইতিহাসে আছে, সেই পুরুলিয়ার মাটিতে আমাদের একটি বিশেষ চাকরি বিক্রির অভিযোগ নিয়ে একটা এপিসোড করেছিলাম বলে আমরা প্রশ্ন করেছিলাম, এই ভাইপরাজ কবে শেষ হবে সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম বলে আমাকে পুরুলিয়া নিয়ে যাওয়া হয়েছিল, এবং 3টে দিন সেখানে জেলের ভেতরে থেকে বেরিয়ে আসতে হয়েছিল, এবং প্রমাণ করেছিলাম যে ব্যাপারটা মিথ্যে অভিযোগ, এবং পুলিশের শাস্তি করাতে আদালতকে দিয়ে বাধ্য করিয়েছিলাম সরকারকে। সেই পুরুলিয়াকে খুব ভালোভাবে চিনেছি, বারবার গেছি শুনানি, মানে সেখানে হাজিরা দিতে গেছি বিভিন্ন সময়। সেখানকার মানুষের জীবনযাত্রা সম্বন্ধে সম্যক কিছু জ্ঞান আছে। মানুষগুলো অত্যন্ত সাদাসিধে, সহজ সরল, অনাড়ম্বর জীবনযাত্রা অভ্যস্ত, এবং অবশ্যই আর্থিক দারিদ্রের সঙ্গে প্রতি মিনিটে 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 সেই মানুষগুলো লড়েন। আর তাঁদের সঙ্গে মমতা, তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রতারণার শাসন সেখানে কায়েম করেছেন, আজকের এই ছোট্ট কাহিনীটা তার প্রমাণ। পিন্টু চন্দ্র, ঝালদা পুরসভা, তাই নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন সেই ঝালদা পুরসভায় তপন কান্দুকে হত্যা করা হয়েছিল, সেই তপন কান্দু, সেই তপন কান্দুকে জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কি না, সেখানে 12 জনের ঝালদা পুরসভায় 5 জন কংগ্রেসের কাউন্সিলর জিতেছিলেন, 2 জন নির্দল জিতেছিলেন, আর 5 জন তৃণমূলে জিতেছিলেন। এই নির্দলদের সাহায্য নিয়ে যাতে কংগ্রেস বোর্ডটা না তৈরি করতে পারে, তার জন্য তপন কান্দুকে জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই প্রেক্ষিতে তারপরে ঘটনাটা আপনারা সবাই জানেন, এবং সেখানকার ঝালদা থানার একজন ওসি টেলিফোনে কীভাবে তপন কান্দুর ভাইপোর সঙ্গে নেগোসিয়েট করেছিলেন যে তুমি কেন এ করছো, তোমরা চলে এসো, সরে এসো, তৃণমূলে বোর্ডটা করতে দাও। বিশ্বাস করুন, সেই 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 অফিসার ইনচার্জের আজও শাস্তি হয়নি, এ রাজ্য সরকার শাস্তি ঘোষণা করেনি। সেই তপন কান্দুকে যারা সরিয়ে দেওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে যেসব ঘটনা ঘটেছিল, সেই ওসির সংলাপ ভাইরাল হয়েছিল, সেটা আপনারা অনেকে জানেন, আমরাও সেই ভিডিওটা অডিওটা আপনাদের কাছে দেখিয়েছিলাম। সেই পুরুলিয়াতে আবার নতুন করে কিছু ঘটনা ঘটেছে। পুরুলিয়াতে বোর্ড কাদের, ঝালদার বোর্ডটা কাদের, তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেখানে ঝালদা পুরসভার যে বোর্ডটা আছে সেখানে 2 জন নির্দল আছে। কেম অঙ্কটা একটু সংক্ষেপে বলি, 5 জন তপন কান্দু সরে যাওয়ার, জীবন থেকে সরে যাওয়ার পর তপন কান্দুর পরিবর্তন হিসেবে তার ভাইপো নির্বাচনে দাঁড়ান এবং তিনি জেতেন। ফলে কী হয়, 5টা কংগ্রেসের সিট হয়, 5টা তৃণমূলের সিট থাকে, আর 2 জন নির্দল থাকে। এই 2 জন নির্দলকে তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে নিয়ে গিয়েছিল, ওই 5 আর 2 7 করে ঝালদা পুরসভাটা চালানোর ব্যবস্থা করেছিল। এই নির্দল, 2 জন নির্দল সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের থেকে সরে আসেন, এবং সেরেছে তো সেখানকার সমস্ত পদ ত্যাগ করে দিয়ে সরাসরি কংগ্রেস শিবিরের সঙ্গে যুক্ত হয়ে যান। তাহলে কী দাঁড়ালো, 5 জন কংগ্রেসের, 2 জন নির্দল, 7 জন, এবার 5 জন তৃণমূলের আছেন। এবার কংগ্রেসের সদস্যরা তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, যে অর্থাৎ অনাস্থাতে এবার ভোট হবে, সেই ভোটে 5 আর 2 7 করে 7 জন 2 জন নির্দল, 5 জন কংগ্রেসি মিলে বাকি তৃণমূলের বোর্ডটাকে সরিয়ে দিয়ে অনাস্থা প্রস্তাবে জিতলে তাহলে স্বাভাবিকভাবে নির্দল এবং কংগ্রেসিদের একটা ভোট তৈরি হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া যখন এই প্রসেসটা জারি রয়েছে, তখনই এবার নামানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে দিয়ে এই খেলাটা খেললেন। পুলিশকে দিয়ে কি নির্লজ্জ নোংরামোর খেলা একটা সরকার, একটা প্রশাসন খেলে, সেটা বারবার প্রমাণিত হয়েছে বাংলায়। ঝালদার ওই গরিব মানুষগুলোর সঙ্গে ওই কাণ্ড করলেন, তপন কান্দুকে সরিয়ে দেওয়ার পেছনে সেই ইতিহাস তো দীর্ঘ, আমি যাচ্ছি না। কিন্তু এবারে কী করা হলো, এবারে যখন দেখছে অনাস্থা প্রস্তাবে তৃণমূল কংগ্রেস ভোটটা হারাতে চলেছে, তখন এই কংগ্রেসের যে 5 জন সদস্য আছে তার মধ্যে 1 জন হচ্ছে পিন্টু চন্দ্র। এই পিন্টু চন্দ্রকে হঠাৎ আচমকা ঝালদার পুলিশ, সেই পুলিশ ডেকে পাঠালো কি না, বেশ কিছুদিন আগে সম্ভবত 11ই এপ্রিল বছরে কোনো একটি বিসর্জনে যাত্রার সময়, সেই সময় সেখান থেকে ওই ঝালদা থানা বা কোনো একটি থানায়, নির্দিষ্ট থানার একটি অংশে আগুন লেগে যায়। তাঁকে এই পিন্টু চন্দ্রকে সাক্ষী হিসেবে ডাকা হয়, অথচ সেই সময় পিন্টু চন্দ্র সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিয়ে বিভিন্ন এই এই তপন কান্দু কাণ্ড নিয়ে তিনি সাক্ষী দিচ্ছিলেন।
অথচ সেই সময়টাকে ট্যাগ করে বলা হয় এর সঙ্গে আপনার কিছু যোগাযোগ থাকতে পারে, আপনাকে সাক্ষী হিসেবে ডাকা হয় সম্প্রতি সাম্প্রতিককালে, যখন এই অনাস্থা প্রস্তাব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস এবং নির্দলরা আনছেন সেই সময় এই পিন্টু চন্দ্রকে ডেকে পাঠানো হয়। এই পিন্টু চন্দ্রকে ডেকে পাঠানোর পর সরাসরি পিন্টু চন্দ্রকে ও মানে সাক্ষী হিসেবে ডাকা হয়। পিন্টু চন্দ্র যেতে অস্বীকার করেন, তার কারণ সাক্ষী হিসেবে ডেকে তাকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হবে। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে অনাস্থা প্রস্তাবে একটি সংখ্যা কংগ্রেসের কমে যাবে, কংগ্রেসের চারজন থাকবেন, দুজন নির্দল থাকবেন, সেই নির্দলদের হয়তো কাউকে আরেকবার শ্রীগড়ে পুড়ে দেওয়া হবে, ফলে স্বাভাবিকভাবে আবার চেষ্টা হবে তৃণমূল কংগ্রেসের বোর্ডটাকে রাখার। এবং এই প্রক্রিয়ায় দাঁড়িয়ে যখন ঝালদা থানার পুলিশ দেখল যে এই পিন্টু চন্দ্র অর্থাৎ কংগ্রেসের যে কাউন্সিলর তিনি সাড়া দিলেন না, তখন একজন সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে বলে ঠিক তারপরেই তাকে অভিযুক্ত হিসেবে ডাকা হলো এবং তাকে ফেরার তিনি যখন গেলেন না তাকে ফেরার ঘোষণা করে দিল। দেখুন চিন্তা করুন, পুরো ব্যাপারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বরাষ্ট্র সচিব তার মুখ্য সচিব একদম অপারেশন গেম প্ল্যান করছেন, কীভাবে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কাজে লাগান যে বোর্ডটা তৃণমূলের হাতছাড়া হয়ে যাবে, না এত হতে দেওয়া যাবে না, তাহলে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে ডাকি, ডেকে পাঠিয়ে তাকে সাক্ষী বলে ডেকে তাকে জেলে পুড়ে দিই, এরপরের প্রক্রিয়া যখন তিনি আসতে চাইছেন না তখন অভিযুক্ত হিসেবে ডিক্লেয়ার করি, তাতেও যখন আসতে চাইছেন না তখন ফেরার হিসেবে ডিক্লেয়ার করি, এবং সুযোগ পেলে যেদিন যে মুহূর্তে অনাস্থা প্রস্তাব আসবে সেই সময় যখন পিন্টু চন্দ্র ওই ঝালদা পুরসভার ভেতরে ভোটটা দিতে ঢুকবেন তখন তার আগে তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, এবং অ্যারেস্ট করে নিলে যাতে বোর্ডটা হাত ছাড়ানো হয় তার ব্যবস্থা করে। এন্টায়ার প্রসেসটা পুরুলিয়ার এসপিকে দিয়ে করানো হলো, অপারেট করানো হলো, এবং ঝালদা থানার সেই ওসি সম্ভবত তিনি এখনও স্বপদে বহাল আছেন, যিনি টেলিফোনে নেগোসিয়েট করেছেন কি করবে কংগ্রেসের বোর্ড করে, এসো চলে এসো তৃণমূলের দিকে চলে এসো, যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দেবো, এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, যা শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন আজও করেননি, সেই পুলিশকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্টু চন্দ্রকে জেলে পুড়তে চেয়েছিলেন। ঠিক এরই বিরুদ্ধে শেষ পর্যন্ত নেপাল মাহাতো, আপনারা জানেন দীর্ঘদিনের প্রবীণ ওখানকার একজন রাজনীতিবিদ, কংগ্রেসের বিধায়ক ছিলেন, এবারে হেরে গেছেন দুর্ভাগ্যক্রমে, সেই মানুষটি শেষ পর্যন্ত পিন্টু চন্দ্রকে নিয়ে কলকাতা হাইকোর্টে আসে এবং সরাসরি জাস্টিস মান্থার ঘরে তিনি পুরো বিষয়টা জানান, সমস্ত ঘটনাটা তার আইনজীবীরা কৌস্তবাক্চীরা জানান। জানানোর পর জাস্টিস মান্থা যে রায়টা দিয়েছেন সেটা খুব ইন্টারেস্টিং, পরিষ্কার বলেছেন যে আদালতে পিন্টু চন্দ্র সহযোগিতা করুক কোনো অসুবিধে নেই, কিন্তু কোনোভাবেই তাকে অ্যারেস্ট করা চলবে না, কড়া পদক্ষেপ করা চলবে না, এই সংক্রান্ত মামলাটা 6ই ডিসেম্বর আবার শুনব, আর এর মধ্যে স্বাভাবিকভাবে পুলিশ যদি তাকে গ্রেফতার না করতে পারে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, তাহলে সেই অনাস্থা প্রস্তাবে পিন্টু চন্দ্র গিয়ে ভোটটা দেবেন, কংগ্রেসের 5 নির্দল 2 7 জন, ওদিকে তৃণমূলের আছে 5 জন যাদের এখন ঝালদা বোর্ড, সেই ভোটটা রিমুভড হয়ে যাবে, ক্ষমতা থেকে চলে যাবেন তৃণমূল কংগ্রেস বাধ্য হয়ে। জাস্টিস মান্থার একটা কড়া পদক্ষেপে কিন্তু পুরো ব্যাপারটাকে ঘুরে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেম প্ল্যানটা সাজিয়েছিলেন যাতে পুরুলিয়ার ঝালদা পুরসভা কোনো রকমে হাতছাড়ানো হয়। আমাদের খালি প্রশ্ন, জানেন তো এই যে বিরোধী শূন্য করা রাজনীতি, সমস্ত পুরসভাগুলো চুরি ডাকাতি লুট করে ভোট লুট করে দখল করে নিয়েছেন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষান্ত নন। এখন যে একটা তাহিরপুর পুরসভা আছে বামপন্থীদের, ওটা এখন হাতছাড়া করাতে পারছে না, হয়তো কাল বাদে পরশু সেটাও হবে। ঝালদা পুরসভা তৃণমূলের ছিল, তৃণমূলের সংখ্যালঘু হয়ে গেছে, কেন 5-2-7 বিরোধী থাকলে তৃণমূলের 5 জন কাউন্সিলরকে নিয়ে তারা কী করবেন, ফলে স্বাভাবিকভাবে সেখানে পরাস্ত হবেন, সেই জন্য পুলিশকে নামানো। আর এই পুলিশকে নামানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে নির্দেশ দেন না, মুখ্য সচিবকে বলে দেন, স্বরাষ্ট্র সচিবকে ডেকে বলে দেন, ডিজিকে ডেকে বলে দেন, এইবার অপারেশনটায় নামে এসপি সুপাররা, মানে প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন স্তরে কীভাবে পুলিশকে নির্লজ্জভাবে রাজনৈতিক দালালির বেশ্যাবৃত্তির কাজে লাগাতে হয় সেটা বোধহয় এটাই একটা সবথেকে বড় উদাহরণ। আজকে সেই ঘটনা নিয়ে কিছু কথা বললাম এই কারণে যে বাংলার রাজনীতিকে কলুষিত করার ক্ষেত্রে পুলিশকে কীভাবে, প্রশাসনকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন নোংরামের কাজে নামান, রাজনৈতিক ইতরতার কাজে নামান, এই পুরুলিয়ার পিন্টু কাণ্ডটা বোধহয় তার প্রমাণ। বাংলার মানুষ কবে ঘুম ভাঙবে আপনাদের, আপনাদের কাছে প্রশ্ন, যারা আমাদের দর্শক আপনারা বাকিদের প্রশ্ন করুন যে ঘুমটা কবে ভাঙবে। পুলিশ প্রশাসনকে দিয়ে এইভাবে নির্বিচারে বিরোধীদের সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা, কোথাও ক্ষমতায় যাতে যেতে না পারে, সব আমার চাই, সব টাকা লুট করবো, অপার ফ্ল্যাটে যেমন টাকা লুট হচ্ছে সব নেতারা যেন পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে বড় লোক হতে পারে, তাহলে দুধে ভাতে থাকবেন তারা, আর তারপর তারা ভোটে জেতানোর জন্য ভোটের দিন গুন্ডামি করবে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কতটা নির্লজ্জ একটা শাসন মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, এটাও বোধ হয় তার একটা প্রমাণ।
এই পুরুলিয়া কাণ্ড, পিন্টু কাণ্ড যাতে নাম দিয়েছে। এবং আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে যে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাবের দিন আর কী কী ইত্র মিয়ার নোংরামি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করে সেদিকে তো নজর থাকবেই। আপাতত এইটুকু আপডেট পেলাম, সেটুকুই আপনাদের নতুন বাংলার দর্শকদের জানালাম। তপন কাণ্ডু যাতে তৃণমূলে যোগ দেন সেই জন্য চাপ দিচ্ছিলেন থানার আইসি। ফোনে কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করে অভিযোগ নিহতের ভাইপো মিঠুন কাণ্ডুর, যদিও জি চব্বিশ ঘন্টায় অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো প্রথম দিনই বলেছিলাম, বললাম যে তাহলে কি বলবো, যে তাহলে জানাচ্ছি বলছো। 18 তারিখে তো বলছে আমাদের বোর্ড গঠন হবে হোলির পর। আরে বোর্ড যবেই গঠন হোক, তোর কাকা বলছে দেরি আছে স্যার, আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাবো। ভেবে জানিয়ে তো এইভাবে লাভ কিছু নেই। তুই যদি টাইম পাস একবার আমার সাথে দেখা কর, তোর সামনে সামনে আমি বলে দিচ্ছি আরো ডিটেলস। যদি তাহলে এখন একবার চলাই পুরোনো থানায়। হ্যাঁ স্যার, খবরই নেই কিছু, এখন তো দেরি আছে, দেখিয়ে নিচ্ছি বলছে। দেরি ফেরে না, যদি খবর না দিস তার ছেড়ে দেয়, আর দরকার নেই। যেন মনে হচ্ছে আমার যত ইয়ে আছে আমি যেতে যেতে তোদের ফোন করছি নাকি? না না স্যার, ওটার জন্য বলছি ছেড়ে দে, দরকার নেই, বল দরকার নেই, করতে হবে না স্যার। হ্যাঁ স্যার, কি হলো রে তোর? কোথাও পুরো ফাইনাল হয়ে গেছে স্যার। মোটরসাইকেল করে কথা বলে দিচ্ছি রাস্তার সাইডে, অসুবিধা আছে তাহলে ওইসব দিয়ে কথা আসতে পারো। ঠিক আছে, কথা বলে নিচ্ছি।